19 ডিসেম্বর কলকাতার পুরো ভোট এবং সেই পুরো ভোটের প্রচার প্রত্যেক দিন শহরের উত্তর থেকে দক্ষিণ 144টা ওয়ার্ডে জোর কদমে চলছে, এটাই স্বাভাবিক। এবং সেই প্রচারের পাশাপাশি পাল্লা দিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও এগোচ্ছে। সেখান থেকে আমরা আজকের পোস্টাইটের টেবিলে আগামী এক ঘন্টা আলোচনার প্রথম পর্যায়ে বোঝার চেষ্টা করব 2005 সালে কলকাতা পুরসভা বামেদের দখলে, 2010-2015 তারপর পরপর দুবার রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এই পুরসভা পরিচালনা করেছে, তৃতীয়বার কি আবারও পুরো ভোটে জয় লাভ করে তৃণমূল কংগ্রেস কলকাতা পুরসভায় ক্ষমতায় আসবে, নাকি এই পুরো ভোটে এক অন্য কোনো নজির তৈরি হতে পারে? সেই প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে একদিকে যখন রাজনৈতিকভাবে লড়াই, বিভিন্ন এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাওয়া, পাশাপাশি হাইকোর্টে এই মামলা গড়ানোর পর আদতে এই পুরো ভোট কলকাতার পাশাপাশি বাকি যে বকেয়া পুরসভাগুলি এখনও পর্যন্ত তার কোনো নিশ্চয়তা নেই কবে হবে ভোট, তা নিয়ে কোথায় দাঁড়িয়ে থাকছে পরিস্থিতি বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা এই আলোচনায় যারা আজকে স্টুডিওয়ে রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের তরফ থেকে ভাস্কর সিংহরায়, স্বাগত ভাস্করদা। আমার বাঁদিকে বামপন্থী নেতা শতরূপ ঘোষ, বামেদের তরফ থেকে রয়েছেন সিপিআইএম নেতা। আমার সঙ্গে বাইরে থেকে সরাসরি রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি আলোচনাটা শুরু করব প্রথমে সিপিআইএম নেতা শতরূপ ঘোষকে দিয়ে। শতরূপ, একটা বিষয়ে জানবো যে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃতীয়বার তৃণমূল কংগ্রেস যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, তারপর বেশ কয়েকটি বিধানসভায় উপনির্বাচন হয়েছে এবং সেখানে কি ফল হয়েছে সাধারণ মানুষ জানেন। সেখানে দাঁড়িয়ে কলকাতা পুরসভা, একেবারে গোটা রাজ্যের মধ্যে সব থেকে প্রাইম পুরসভা, এবং কলকাতা পুরসভার এই নির্বাচন ছোটলার বাড়ির দখল নিয়ে একেবারে মুখিয়ে থাকে সব রাজনৈতিক দল। স্বাভাবিক, সব পুরসভাতেই জয়লাভ করতে চায়, কিন্তু কলকাতা পুরসভায় বাড়তি নজর। সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এখন যে অবস্থানে রয়েছে, যে জায়গায় রয়েছে, 2011-এ ক্ষমতা আসার পর ধারাবাহিকভাবে সেই ক্ষমতা ধরে রাখা, এবং একই সঙ্গে যে জনভিত্তি বা যে সমর্থন ভোট ব্যাংকে অন্তত, সেইখান থেকে দাঁড়িয়ে এই পুরো ভোটের লড়াইয়ে আপনারা কোথায় আছেন? একদিকে আদালতে মামলা চলছে, সেই মামলায় আপনারাও সায় দিয়েছেন কেন সব পুরসভা একসঙ্গে ভোট হবে না, কিন্তু আদতে লড়াইয়ের জায়গায় কোথায় আছেন? না দেখুন, একটা কথা বলি যে আমাদের সায় দেওয়াটা খালি মামলার প্রশ্ন নয়, এটা তো ঘটনা যে কলকাতার মানুষের যেমন একটা পুরসভা পাওয়ার অধিকার রয়েছে, পশ্চিমবাংলার বাকি জেলার মানুষও বাণিজ্য জলে ভেসে আসেননি, তাদেরও পুরসভা অ্যাডমিনিস্ট্রেটর পাওয়ার হচ্ছে অধিকার রয়েছে। 2020 সাল থেকে কলকাতা পুরসভার ভোট ডিউ, এক বছর এটা ডিউ, এখানে ভোট হচ্ছে। আজ আপনি মনে করুন হাওড়ার পুরসভা 3.5 বছরের ওপর ডিউ, সেখানে ভোটের নাম নেই। জিটিএ ইলেকশন 2017 সাল থেকে ডিউ, সেখানে ভোটের নাম নেই। এটা কেন হবে? এটা তো মানে কলকাতা কেন্দ্রিক রাজনীতি হওয়া তো উচিত নয়, এবং রাজ্যের সরকার খালি কলকাতার কথা ভাববেন এবং বাকি রাজ্যের মানুষ তারা হচ্ছে এরকম অবস্থায় থাকবেন, এটা তো হওয়া উচিত নয়। সুতরাং আমাদের ওটা একটা রাজনৈতিক অবস্থান এটা যে গোটা রাজ্যে পুরসভার ভোট হওয়া উচিত, পেন্ডিং ভোট হওয়া উচিত। তবে একদিনে না হলে সেটা কোনো কার্যকরী নয়। না তা কেন, আমাদের দেখুন একদিন পাঁচ দিনের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে একটা তো লজিক থাকবে, যেটা এক বছর হলো ডিউ সেটাকে আপনি করাচ্ছেন এবং 100 বার করানোই উচিত, কিন্তু যেটা 3.5 বছর ডিউ সেটাকে করাচ্ছেন না। কিন্তু তাহলে যতটুকু একটু ক্রস করে আমি বলি যে লজিকটা হচ্ছে যে সব থেকে বেশি ভ্যাকসিনেশন, সব থেকে চিকিৎসা পরিকাঠামো কলকাতায় ভালো, তাই এখানে হবে, এখানে চিহ্নিত করা হবে যে ভোট হওয়ার পর তাই বা কেন হবে। আমি তাও যদি হয়ে থাকে সেটাও তারা সরকারের ব্যর্থতাই আমাদেরকে বলতে হবে। আজকে আপনি মনে করুন কেন বলুন তো, ভ্যাকসিনেশন কলকাতায় সবচেয়ে ভালো হবে বলছেন মানে হচ্ছে বাকি জায়গাগুলো ভালো হয়নি, কলকাতার তুলনায় অন্তত পক্ষে ভালো হয়নি, তাই বা কেন হবে? তাহলে এটা তো রাজ্য সরকার মেনে নিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো কলকাতার মুখ্যমন্ত্রী নয় তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তার মানে নিজেই এটা মেনে নিচ্ছে যে হাওড়া ভ্যাকসিনেশন ভালো হয়নি, নদিয়ার তাহিরপুরে ভ্যাকসিনেশন ভালো হয়নি, কি শিলিগুড়িতে ভ্যাকসিনেশন ভালো হয়নি তুলনামূলকভাবে, তাই বা কেন হবে? তাহলে কি কলকাতাতে ভোট করাতে হবে বলেই ওনারা কি বেশি ভ্যাকসিন এখানে মোবিলাইজ করেছিলেন বাকি জায়গাগুলোকে বঞ্চিত করে? তো এই প্রশ্ন উত্তর ওনাকে দিতে হবে। তবে বিজেপির সাথে আমাদের একটা তফাৎ, আপনি নিশ্চয়ই ব্যাপারে একমত হবেন, সেটা হচ্ছে যে ওনারা যেমন ভোট, দেখুন আমরা তো রাজনৈতিক কর্মী, আমাদের তো ভোট কাজ করতে হচ্ছে, এখন ভোটের মিটিং করে আপনারা স্টুডিওতে আসলাম, এখন আমরা কিন্তু বিজেপিকে কত চোখে দেখি না, তৃণমূল ডেফিনেটলি আছে এবং থাকার কারণ আছে, তারা সরকারে আছে, তাদের এখন জোর বেশি বা তাদের জনসমর্থন আছে, সবই সত্যি আছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রচারের জায়গা থেকে আমরাও কোথাও পিছিয়ে নেই, আমাদের ইস্তেহার সবার আগে বেরিয়েছে, আমাদের ইস্তেহার ইনফ্যাক্ট বাকি দলের এখনও বেরিয়েছে বলে আমরা শুনিনি, আমাদের প্রার্থী সবার আগে বেরিয়েছে, তারা নেমে পড়েছে প্রচারে, কিন্তু বিজেপিকে তো আমরা চোখে দেখছি না পশ্চিমবাংলায় কোথাও। 2 মে দুপুরের পরে কি যেমন ঘটলো যে গোটা বিজেপি দলটা অর্ধেক তৃণমূলে ঢুকে গেল, বাকি অর্ধেক কোথায় হওয়া হয়ে গেল আমরা, কিন্তু 21-এর নির্বাচনে বিধানসভায় চোখে দেখেছিলেন বিজেপি? হ্যাঁ 100 বার দেখেছিলাম। ভয় কি বলছেন, আরে প্রধানমন্ত্রী এসে বুথ মিটিং করছিল পার্লে, আর অমিত শাহ এসে আইটুলে পুলিং এজেন্টদের নিয়ে বসে মিটিং করছিল। কিন্তু সতরূপ, এখান থেকে আমি আপনাদের দলের জায়গা থেকে প্রশ্ন করি, আমি আমাদের একটা কথা বলতে পারি, কংগ্রেসকে বাদ দিয়ে আপনারা একা লড়ছেন কিন্তু কলকাতা পুরো ভোটে, মানে অর্থাৎ ধারাবাহিক এই প্রথম, মানে অর্থাৎ 2016-র বিধানসভা বা 2021-এর বিধানসভা
মুখের দিকে তাকিয়ে নিব, ওরা কোর্টে বসে আছে, কেন বসে আছে জানি না, আমাদের কতগুলো পরিষ্কার বক্তব্য আছে কলকাতাকে নিয়ে, যেটা আমরা করতে চাই। বিধানসভায় আমাদের ফলাফল খারাপ হয়েছিল, এটা মাথায় রেখেও আমরা এই বক্তব্য নিয়ে এগোতে চাই। যেমন শ্রমজীবী ক্যান্টিন আমরা করেছিলাম এবং আমরা বলেছি যে এবার আমরা পাড়ায় পাড়ায় মানে প্রতিটা ওয়ার্ডে একটা করে শ্রমজীবী ক্যান্টিন করবো, তার এটা প্রচারিত হয়েছে। তার পাশাপাশি যেটা খুব একটা প্রচারিত হয়নি তা হচ্ছে আমরা প্রতিটা পাড়ায় একটি করে শ্রমিক শেল্টার করতে চাই, এবং বিশেষ করে মহিলা শ্রমিকদের জন্য, কেন অনেক মহিলা তারা কাজে যেতে চান, কাজে যেতে সক্ষম কিন্তু সন্তানকে রেখে যাওয়ার জায়গা নেই বলে যেতে পারেন না। শ্রমজীবী মহিলাদের সন্তানদের জন্য ক্রেশ একটা করে প্রতিটা বড়তে খোলা হবে। এক দ্বিতীয় কথা হচ্ছে অ্যাবিউজ রেজিস্ট্যান্স টিম, আমি জাস্ট এক সেন্টেন্সে বলছি, অ্যাবিউজ রেজিস্ট্যান্স টিম জাতের কারণে, বর্ণের কারণে, ধর্মের কারণে, লিঙ্গের কারণে বিভিন্ন রকমের বৈষম্য হচ্ছে, এবং এটা আমাদের খুব আনফর্চুনেট। কলকাতার মতো একটা শহরে সাম্প্রতিককালে ঘটনা ঘটেছে, আপনারাও দেখেছেন, নর্থ ইস্ট থেকে কাজ করতে এসে নার্সের কাজ, তাদেরকে হচ্ছে রেশিয়াল ডিসক্রিমিনেশনের সামনে পড়তে হয়েছে। 100টা অ্যাবিউজ রেজিস্ট্যান্স টিম কলকাতায় কাজ করবে। আসবো, আরো একাধিক পরিকল্পনা রয়েছে আপনাদের এখান থেকে দাঁড়িয়ে। ভাস্কর দা, গোটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একদিকে আদালতে মামলা এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে বা কমিশনের পক্ষ থেকে আইনজীবী যুক্তি দেখাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে ভিভিপ্যাট কেন ব্যবহার করা যাবে না, এবং এই নজির তারা তুলে ধরেছেন যে অন্যান্য রাজ্যের পুরো ভোটের ক্ষেত্রেও ভিভিপ্যাট ব্যবহার হতো না, শুধুমাত্র লোকসভা বিধানসভা নির্বাচনেই ব্যবহার হয়। কিন্তু আখেরে এই পুরো ভোটটায় তৃণমূলের কাছে তাহলে চ্যালেঞ্জটা কোন জায়গায়? ভিভিপ্যাট ব্যবহার হবে না হবে না সেটা তো নির্বাচন কমিশন ঠিক করবে, সিদ্ধান্ত তো নির্বাচন কমিশনের। তবে যেটা হতে পারত যে ভোটটা হাওড়া এবং কলকাতার ভোট 19 তারিখে হওয়ার কথা ছিল, এবং বালিকে আলাদা করে বিধানসভাতে প্রস্তাব পাশ করানো হয়েছে সব কিছু পরে, এখন রাজ্যপালের কাছে আছে, রাজ্যপাল সই করেননি, মানে দুবার উনি ফেরত পাঠাতে পারেন, তারপর তৃতীয়বার ওনাকে সই করতেই হবে, এটা আমাদের সংবিধান তাই বলে। সুতরাং এখানে হাওড়ার ভোট না হওয়াটার পেছনে রাজ্যপালেরই ভূমিকাটা বেশি। এখন কলকাতাতে ভোট হবে, 144টা কেন্দ্রে 144টা ওয়ার্ডে ভোট হবে, সব কিছু ঠিক আছে, যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা লড়াইয়ের ময়দানে কে আছে না নেই, বহু বিক্ষুব্ধ তৃণমূল তারা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, সেটা তো করেছেন। তবে প্রচারটা অনেকটাই যেটা দেখা যাচ্ছে, আমরা যেমন ছোট থেকে দেখেছি পথ সভা হতো, একটা মিছিল হতো, মিটিং হতো, কিন্তু এবারে করোনার পরবর্তীকালে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে একটা প্রচার হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়ার একটা প্রচারটার বেশ জোরদার একটা মূল্য আছে। কিন্তু ভাস্কর দা, আদালতের এই শুনানি মামলা এগুলো আপনাদের কাছে একটু অস্বস্তি বাড়িয়েছে কি? না দেখুন, ভোট তো হওয়া দরকার, যে কোনো মানুষ চাইবেন যে নির্বাচন হওয়া সঠিক সময়, কিন্তু কি কারণে হতে পারেনি, প্রত্যেকটা ক্ষেত্রে কি কি ছিল, এটা একটা এটা মানে অনেক বড় আলোচনা। কিন্তু পশ্চিমবঙ্গে সমস্ত পুরসভার নির্বাচন একই দিনে করা, এটা কখনো হয়নি। তাহলে কেন 2015 সম্ভব হলো? ভাস্কর দা, 2015 91টা পুরসভা একসঙ্গে ভোট করানো সম্ভব হলো? একদিনে ভোট হয়নি কিন্তু, 2015 91টা পুরসভায় একদিনে নির্বাচন হয়েছিল, 20 এপ্রিলে ভোট হয়েছিল, তাহলে একদিনে এখনো মানে আমি আপনাকে বলছি কলকাতা প্রথম দিন হলো, ঠিক তার পরের দিন বাকি 91টা পুরসভা, 112টা আছে এবং 112টা পুরসভা এবং 6টা যেটা কর্পোরেশন, সেই ভোটগুলো অবশ্যই হওয়া উচিত এবং অবশ্যই হবে। আপনারা চাইছেন কিন্তু রাজ্য সরকার চাইছে না? না, রাজ্য সরকার না, রাজ্য সরকার ভোট চাইছেন এটা বলেনি, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 2 মাসের মধ্যে মানে এটা পুরসভা ভোট হবে। দেখুন, ভোট না হওয়াটা দলমত ছেড়ে দিন, আমি দলের সমর্থক হতে পারি, আমি ভোটার হতে পারি, আমি ভোটার না হতে পারি, আমি ভোট দিতে পারি, ভোট না দিতে পারি, কিন্তু যে কোনো গণতন্ত্রের ভোট না হওয়াটা একটা গণতন্ত্রের পক্ষে খারাপ। এই প্রশ্নটাই তো বারবার বিরোধীরা করছে যে এটা কিন্তু যে কলকাতায় এক বছর প্রশাসক বসে অন্য জায়গায় সরকার দিয়েছে, একটা কারণে ভোট না হতে পারে। একটা জিনিস মনে করতে পারেন যে শাসক দল হয়তো ভাবছে ভোট করতে চাইছে না, তাদের হেরে যাওয়ার সম্ভাবনা আছে। আমি অন্তত ভোটের নিরিখে 2016 বা তারপরেও যে ভোটগুলো হতে পারেনি সেগুলোর জন্য শাসক দলে হেরে যাওয়া বা অন্যরকম কারণ ছিল বলে আমি বিশ্বাস করি না, কিন্তু ভোট হওয়া দরকার, যেটা বললেন যে জিটিএ থেকে আরম্ভ করে সব জায়গায় ভোট হতে পারে এবং হওয়া উচিত। কিন্তু কিন্তু ভাস্কর, তাহলে কি আজকে আজকে এই জায়গায় ঠিক 2018 পঞ্চায়েতের মনে পড়ছে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল যে একই দিনে বকেয়া সব পুরসভায় ভোট করতে হবে এবং সেই ভোটের দিন ঘোষণা করতে হবে, তখন রাজ্য সরকারকে বাধ্য হয়ে মেনে করতে হবে? না, ভোটটা যদি রাজ্য সরকার এরকম নির্দেশ দেবেন না, দেবেন নির্বাচন কমিশনকে যে এই দিনের মধ্যে ভোট করতে হবে। এখন ভোট করার ক্ষেত্রে কি কি সমস্যা আছে না আছে, মেশিন পাওয়া যাওয়া না, বহু আলোচনা হয়েছে, তাই এগুলো আলোচনা হয়েছে, কিন্তু ভোটটা করতে হবে, ভোটটা হওয়া প্রয়োজন, সেটা কি মনে করেন যে রাজনৈতিক দলগুলো বোঝে না? বোঝে, কিন্তু এখন যে বিরোধীদের, আমরা এটা জিনিস চাইবো যে বিরোধীদের একটা উপস্থিতি, এটা যে কোনো গণতন্ত্রে বিরোধীদের অনুপস্থিতিটা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। আমরা চাইবো যে বিরোধীরা উপস্থিত থাকুক, বিরোধীরা অংশগ্রহণ করুক, যেটা বিজেপি থেকে সবাইকে নিয়ে নিচ্ছে না, তাহলে থাকবে কিভাবে, দলটাও দেখা যাচ্ছে না, কিন্তু সেই রকম যে ভোটের বাজারে মানে এটা মানে দেখা যাচ্ছে যে তৃণমূল জিতে যাবে এটা লোকে ধরেই নিয়েছেন বলে
বাকি বিরোধী দলগুলো কিন্তু তাতে সেরকম সতর্ক তাই কি তৃণমূল জিতে যাবে এটা ধরে নিয়ে আদালতে ফোকাস হয়ে গিয়েছে আপনাদের? আমাদের তো আদালতে কোনো ফোকাস না, আপনারা দেখতেই পাচ্ছেন। ইট উড বি আনফেয়ার টু সে যে আমরা আদালতে ফোকাস করছি। আদালতে বিজেপি গেছে, মামলা করেছে, তারা মামলা লড়ছে। আপনি সমর্থন করছেন তো? না না, দেখুন আমি তো আবার বললাম, মামলার সাথে তো আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের যে বক্তব্য যেটা ভাস্কর দাও অস্বীকার করলেন না, সেটা হচ্ছে যে ভোট হওয়া দরকার এবং কেন ভোটটা হচ্ছে না। দেখো একটা কথা বলি আপনাকে, ধরুন আপনি দেখেছেন বিধানসভার আগে যখন 8 দফায় ভোট করা হবে, এখানে ইলেকশন কমিশন বললো, তখন কিন্তু অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিল এবং তৃণমূল তো বিশেষ করে বলেছিল যে কোভিড পরিস্থিতিতে কেন 8 দফায় ভোট হবে, কেন 1 দফায় বড়জোর 2 দফায় হবে না। তখন বিজেপির যুক্তি ছিল যে না, পশ্চিমবাংলার জন্য আলাদা আলাদা করে ভোট হওয়াই দরকার, 8 দফাতেই ভোট হওয়া রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে। পুরসভাতে আপনারা তাই মনে করেন? আমি বলছি না, আমি যদি আমাদের মনে করাটাকে একটু সরিয়ে রেখেও বলি, আমরা তো শূন্য পেয়েছি, আমাদেরকে অত পাত্তা আপনি বা কেন দিচ্ছেন। আমি খালি বলছি যে আপনি দেখুন 6 মাস পরে, 6 মান্থস ডাউন দ্য লাইন, ঠিক বক্তব্যগুলো উল্টে গেছে। তখন বিজেপি বলেছিল 8 দফাতেই ভোট হওয়া দরকার, এখন বিজেপি বলছে একদিনে সবগুলো ভোট চাই। আবার তখন তৃণমূল বলেছিল যে না, একদিনে ভোট হওয়া দরকার, এখন তৃণমূল বলছেন যে আলাদা আলাদা করে ভোট চাই। কেন বলছেন, কেন পাল্টেছে? এবং আমি খালি তৃণমূল বলে না, বিজেপি তো কেন স্ট্যান্ডটা পাল্টালো, এর উত্তর তো ওনারাই দেবেন। কিন্তু আমি একটা কথা বলি যেটা নিয়ে নিশ্চিতভাবে কেউ কারুর এখানে কোনো মতান্তর নেই, যে ভোটটা হওয়া দরকার। এই প্রসঙ্গে আপনাদেরকে বলি, কোভিড কি একমাত্র কারণ? আমি বলি আপনাকে, 2020 সালের মার্চ এপ্রিল মাস থেকে তো আমরা কোভিডের এই সমস্যায় ভুগছি। 2017 সালে তো পৃথিবীর মানুষ কোভিডের নাম শোনেনি, তবে থেকে তো জিটিএর ইলেকশন বকেয়া। হাওড়ার যে কথাটা বললেন ভাস্কর দা, কথাটা ঠিক যে দুটোকে বালি পুরসভা, হাওড়া পুরসভাকে আবার ইয়ে করা হচ্ছে বলে দুমাসের ডেভেলপমেন্ট। দ্বিতীয় কথা, বালি পুরসভা, হাওড়া পুরসভাকে কোনো আলোচনা ছাড়া জোর করে যখন যুক্ত করে দেওয়া হয়েছিল, তখন তো বিধানসভায় দাঁড়িয়ে আমরা আপত্তি করতে চেয়েছিলাম, কোনো আপত্তিকে পাত্তা না দিয়ে। আমরা বলেছিলাম এটা ভুল সিদ্ধান্ত হচ্ছে, কোনো আপত্তিকে পাত্তা না দিয়ে জোর করে দিলেন। এখন দেখুন, তার মানে আমাদের কথাটা সেদিন ভুল হয়নি। বামেদের ভোট এক টানা কম ছিল সেই জায়গা থেকে, গত উপনির্বাচনে হঠাৎ একটু অন্যদিকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে শান্তিপুরের ক্ষেত্রে। এই জায়গায় দাঁড়িয়ে মূল প্রশ্ন যেটা কিন্তু উঠছে, সেটা হচ্ছে যে এই ধরনের কোর্টের দিকে না গিয়ে বিজেপি বা বামপন্থী শক্তি বা কংগ্রেস, তারা মাঠে ময়দানে কতটা নেমেছে এবং তারা তাদের প্রচারটা কোন জায়গায় নিয়ে যাচ্ছে। কারণ শুধু তো আসন জয়ের একটা অংশ, কিন্তু ভোট শতাংশটাও কিন্তু এই কলকাতা একেবারে সময়। আপনি যেটা বললেন, তার মানে কোর্ট ভোট ভাগ্য নির্ণয় করবে না অন্তত বিরোধীদের ক্ষেত্রে। আমি এখান থেকে সতর্ক তোমার কাছে এটা বোঝার চেষ্টা করি, এখনো কি তুমি এটা মনে করছো যে ঠিক যেমন বামেদের সময় 2006 হোক বা 2001-এ গোটা রাজ্যে যেভাবে বামেরা ক্ষমতায় ছিল, কিন্তু বিভিন্ন পকেটে দেখা গিয়েছে বিরোধী বহু শক্তি কোথাও কোথাও, উত্তরবঙ্গে মূলত কংগ্রেসের বহু পুরসভা বা তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর ধীরে ধীরে 2006-এর সময়ও বহু তৃণমূলের পুরভোট তৈরি হয়েছে, 2009-এ তো বটেই, সেখানে দাঁড়িয়ে এখনো 2021-এ তৃণমূলের এই ব্যাপক ম্যান্ডেটের পরও যে বকেয়া পুরসভাগুলি আছে সেখানে কোথাও কোথাও এখনো বিরোধীরা মূলত বাম বা বিজেপি বা কংগ্রেস তারা ক্ষমতা রাখে পুরভোট দখলের। আমি একটা কথা বলছি, মানে এই পরিস্থিতি কি যেটা এখন যেটা হয়েছে কি সত্যি খুব অর্গ্যানিক নাকি এটা হওয়ানো হয়েছে? আমি এই কারণে জিজ্ঞেস করছি যে এটা তো ঘটনা যে 2013-এ নদিয়া জেলা পরিষদ আমরা জিতেছি, এটা তো মিথ্যে নয়। মুকুল রায় পরবর্তীকালে 2011 তৃণমূল ক্ষমতায় আসার পরে মুকুল রায় নিজে পরবর্তীকালে নিজে দাঁড়িয়ে বললেন যে আমার জীবনের সবচেয়ে বড় পাপ হচ্ছে 2013-এ বামফ্রন্ট জিতেছিল নদিয়া জেলা পরিষদ, আমি জোর করে ওটাকে দখল করেছিলাম তৃণমূলের হয়ে। সেই মুকুল রায় এখন আবার তৃণমূলে আগের জায়গায় ফিরে গেছেন, সুতরাং নিশ্চয়ই নিজের কথাটাকে নিয়েই ফিরেছেন, কথাটাকে রেখে দিয়ে ফেরেননি। এটা তো ঘটনা পশ্চিমবাংলায়। দেখো আমাদের ব্যাপারে 10টা তোমাদের প্রশংসা থাকতে পারে, 10টা সমালোচনা থাকতে পারে, কিন্তু এটা তো ঘটনা যে 34 বছরে কোনো দিন একটা পঞ্চায়েত মেম্বার অন্য দল থেকে জেতার পরে তাকে আমরা আমাদের আগেও বলেছেন সতর্ক এমন 2013-এর মতো 2009-এও দক্ষিণ চব্বিশ পরগনা বা পূর্ব মেদিনীপুর স্বীকার করতেই হবে, সেটা বেরিয়ে আসতে হবে। কিন্তু আজকে আমাদের রেজাল্ট যেটা রিফ্লেক্টেড হচ্ছে, এটা কি পুরোটা রাজনৈতিক কারণে নাকি তার পাশাপাশি কিছু টাকা পয়সা মাসালাম? একটা ছোট্ট একটা এক্সাম্পল তুমি যদি আমায় কাইন্ডলি এলাউ করো, আজকে যে বলা হয় না যে এক একটা করে লোক নির্লজ্জের মতো দল পাল্টে তারপর বলে যে উন্নয়নে সামিল হওয়ার জন্য শাসক দলে গেলাম এবং শাসক দলের নেতারা বলেন যে উন্নয়নে আপনাকে স্বাগত। তোমার মনে থাকবে যে কলকাতা পুরসভা নিয়ে আমরা আলোচনা করছি, স্টার থিয়েটার উদ্বোধন করছেন সুব্রত মুখার্জী এবং বুদ্ধদেব বসু একসঙ্গে মঞ্চে বসে, সুব্রত মুখার্জী মেয়র, বুদ্ধদেব বসু মুখ্যমন্ত্রী। সুব্রত মুখার্জীকে পাশে দাঁড় করিয়ে বুদ্ধদেব বসু বলছেন যে সুব্রতবাবুকে অভিনন্দন, যে কাজ আমরা করতে পারিনি সেই কাজ আপনি করে দেখান। আমি বলছি এটাকে বলে গণতন্ত্র? কোনোদিন তো সুব্রত মুখার্জীকে স্টার থিয়েটারের উন্নয়ন করার জন্য সিপিএমে আসতে হয়নি, আজকে কেন একজন অন্য দল থেকে জেতা প্রতিনিধিকে উন্নয়নের জন্য দল বদল করতে হবে?